হ্যালো ফ্রেন্ডস কনফিউজ প্যারেন্টিংয়ের আরেকটি নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আজকের ভিডিওতে যে বিষয়টি নিয়ে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে বাচ্চাকে স্কুলে দেওয়ার আগে অর্থাৎ প্রথমবার আপনি আপনার বাচ্চাকে স্কুলে দিচ্ছেন তার আগে যে বেসিক স্কিলগুলো সে ঘর থেকে শিখে যাবে এই বেসিক স্কিলগুলো কিন্তু বাচ্চাদেরকে অবশ্যই শেখাতে হবে স্কুলে ভর্তি করানোর আগে নয়তো স্কুলের পরিবেশে গিয়ে তার মিশতে বা স্কুলের পরিবেশটাকে নিজের করে নিতে তার একটু কষ্ট হবে বা সে হয়তো স্কুলের পরিবেশটাকে মানিয়ে নিতে পারবে না তো এই বেসিক কিছু জিনিস আমাদের প্রথমেই ঘরে শিখিয়ে নিতে হবে প্রথম যে বিষয়টি ঘরে শেখাবেন সেটা হচ্ছে নিজের অসুবিধাটা বলতে পারা সে বাথরুমে যেতে চাইছে জল খেতে চাইছে বেসিক যে তার নিড সেটা যাতে সে অন্যকে বলতে পারে সে আকার ইঙ্গিতেই হোক বা কথা বলার মাধ্যমেই হোক আপনি যদি বাচ্চাকে দু থেকে আড়াই বছরের মধ্যে স্কুলে পাঠাতে চাইছেন মেনলি প্লে গ্রুপে তখন কিন্তু বাচ্চারা অনেক সময় আকার ইঙ্গিতেও কথা বলে অনেক বাচ্চারা আজ একটু দেরিতে কথা বলে অনেক বাচ্চারা আছে বাইরের পরিবেশে কথা বলতে চায় না সেক্ষেত্রে আপনি আপনার বাচ্চাকে শেখান যে স্কুলে গিয়ে যাতে সে তার বেসিক নিডগুলো বলতে পারে নেক্সট যে বিষয়টা এই সময় বাচ্চাকে শেখাতে হবে সেটা হচ্ছে শেয়ারিং করা স্কুল হচ্ছে ছোট্ট সামাজিক পরিবেশ আর এই পরিবেশে সামাজিকতা শেখা একে অপরের সঙ্গে কীভাবে মিলেমিশে থাকতে হয় শিশুরা সেটা শিখবে আপনি ঘর থেকে শুধু তাকে প্রস্তুত করে দিন সে যাতে শেয়ার করা বা অন্যের সঙ্গে মিলেমিশে থাকতে পারে এই ব্যাপারটাও কিন্তু বাচ্চা ঘর থেকেই শিখে যাবে তবে বেসিক কিছু ব্যাপার যেমন অন্যকে সাহায্য করা অন্যের সঙ্গে তার জিনিস শেয়ার করা তাকে শেখাতে হবে অন্য কারো জিনিস পছন্দ হলে সেটা যেন সে না নিয়ে আসে এছাড়াও বাচ্চাকে শেখাতে হবে গুড হ্যাবিটস ব্যাড হ্যাবিটস সামান্য কিছু বেসিক হ্যাবিটসগুলো আপনারা বাচ্চাকে ঘরে শেখাবেন যে খাবার খাওয়ার পর সে র্যাপটা ডাস্টবিনে ফেলতে হবে খাবারের আগে হাতটা ধুয়ে নেওয়া খাবারের পরে হাত ধুয়ে নেওয়া জল খাওয়া এই সামান্য কিছু জিনিসগুলো আপনারা বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে শেখাবেন এছাড়াও আরেকটা যে বেসিক স্কিল আপনি বাচ্চাকে শেখাবেন সেটা হচ্ছে স্কুলে গিয়ে যাতে সে নিজের টিফিন বক্সটা নিজে খুলতে পারে এবং সে নিজে যাতে খেতে পারে চামচ দিয়েই হোক বা নিজের হাতেই হোক বাচ্চা যেন নিজে সেটা করতে পারে টিফিন বক্স খুলে সেটা খাওয়ার অভ্যাস বাচ্চাকে শেখাতে হবে ইভেন জলের বোতলটাও যেন বাচ্চা নিজে সহজে খুলতে পারে তো টিফিন বক্স বা জলের বোতলটাও এভাবে আপনারা বাচ্চাকে দেবেন যাতে বাচ্চা সেটা নিজে থেকে খুলতে পারে যাতে বাচ্চা নিজে থেকে খুলতে পারে এবং বাচ্চা যাতে সেটা ব্যবহার করতে পারে এছাড়াও বাচ্চাকে স্কুলে পাঠানোর আগে আরও কিছু যে বেসিক জিনিসগুলো শেখাবেন সেটা হচ্ছে লার্নিং রিলেটেড কিছু বেসিক জিনিস যেমন কিছু বেসিক কালার্স তারপর কিছু কমন অ্যানিমালস নেম বার্ডস নেম তার বডি পার্টস নেম সেগুলোও কিন্তু বাচ্চাকে আপনারা স্কুলে শিখিয়ে পাঠাবেন এছাড়াও থ্যাংক ইউ সরি ওয়েলকাম এক্সকিউজ মি এই কিছু গোল্ডেন ওয়ার্ডসও কিন্তু বাচ্চাকে আপনারা স্কুলে পাঠানোর আগে বাড়ি থেকেই শিখিয়ে পাঠাবেন তো আশা করি যে সমস্ত প্যারেন্টসরা বাচ্চাদেরকে স্কুলে পাঠানোর জন্য মেন্টালি প্রিপেয়ার্ড বা ভাবছেন পাঠাবেন তাদের জন্য এই ভিডিওটি উপকারে আসতে পারে কারণ আমিও যখন প্রথমবার আমার ছেলেকে স্কুলে পাঠিয়েছি বা আমার মেয়েকে প্রথমবার স্কুলে পাঠিয়েছি তখন কিন্তু আমি এই বেসিক কিছু স্কিল বাচ্চাদেরকে শিখিয়ে পাঠিয়েছি আপনারা যদি এই স্কিলগুলো বাচ্চাদেরকে শিখিয়ে পাঠান তাহলে স্কুলের পরিবেশে সে খুব তাড়াতাড়ি অ্যাডজাস্ট করে নিতে পারবে এবং স্কুল পরিবেশও তার ভীষণ একটা আনন্দের জায়গায় পরিণত হবে এনিওয়েস এই রিলেটেড যদি আপনাদের আর কোনো কোয়ারিস থাকে কোয়েশন থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে করতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর হ্যাঁ কনফিউজ প্যারেন্টিং প্রথমবার দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আজকের জন্য এইটুকুই আগামী দিনের আরেকটি নতুন পর্বে শেয়ার করব আরও কিছু টিপস আমার আরও কিছু এক্সপিরিয়েন্স